হোম অফ ক্রিকেটের সামনে জনা ত্রিশেক লোকের ছোটখাটো একটা জটলা। গণমাধ্যম কর্মীদের সংখ্যা হয়তো তার চাইতেও ঢের বেশি। দাবি তাদের একটাই, রিয়াদকে দলে চাই। তবে আন্দোলনরত মুখগুলো পরিচিত। দুদিন আগেই এরাই মহাসমাবেশের ডাক দিয়েছিলেন প্রেস ক্লাবের সামনে, যা জন্ম দিয়েছিল হাস্যরসের। কারো এজেন্ডা তারা বাস্তবায়ন করছেন কিনা, কিংবা কেন স্বতঃস্ফূর্ত মানববন্ধনের উপস্থিতি এত কম? প্রত্যেকে 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি, তো আমরা মনে করি আমরা যে ভয়েস রেজ করেছি সেটি সঠিক আছে কিনা সেটি বিচার করা উচিত। সাপ্তাহিকবার তো শুক্রবার হয়তো আপনার একটু তো এমনিতে অফিস আদালত বন্ধ থাকে আর রাস্তাঘাটে মানুষ একটু কম বের হয়, তো অবশ্যই জানতে চাইছে না সবাই এটা, অবশ্যই তার জন্য মিডিয়া আসছে, মিডিয়ার সাথে দেখলে লাইভ দেখলে অবশ্যই আসবে। তবে রিয়াদকে নিয়ে বিসিবির ভাবনা স্পষ্ট, যাতে এখনো আসেনি কোনো পরিবর্তন। বাংলাদেশের ক্রিকেটে তার যে অবদান, সেই অবদানটা কখনোই অস্বীকার করার মতো না এবং কখনো করা হবেও না। বাট একটা ব্যাপার যেটি বললাম, যে যেহেতু একসময় মাহমুদুল্লাহ রিয়াদ দলে এসেছিলেন, একটা সময় নিয়ম অনুযায়ী তার দল থেকে বাদ পড়তে হবে। এটা দুঃখজনক হলেও এটাই আসলে সত্য, এটাই নিয়ম। এখন বিকাশেবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। যদিও বেশ কয়েকটি গণমাধ্যমের খবর হাথুরুর চাওয়াতেই মাহমুদুল্লাহ সহ 8 ক্রিকেটারকে নিয়ে নাকি করা হবে আলাদা ক্যাম্প, তবে বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। টিম ম্যানেজমেন্ট তারাই চিন্তা করবে যে এই জায়গাটা যদি কাউকে রাখা হয় বা কাউকে রাখা প্রয়োজন হয় তাহলে কোন প্লেয়ারের স্থলাভিষিক্ত কে হবে, এটা তারাই ভালো বলবে। এবং যেহেতু এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ড থেকে আসেনি, ওইটা যখন আসবে তখন অবশ্যই আপনারা জানতে পারবেন। 5 সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপ দল ঘোষণার ডেডলাইন বেঁধে দেওয়া হলেও 28 সেপ্টেম্বর পর্যন্ত ICC-র অনুমতি ছাড়াই পরিবর্তন করা যাবে তা। মেগা এই ইভেন্টে তাই পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার রাখতে চায় BCB। এশিয়া কাপে যদি কেউ খারাপ করে এবং এরপরে নিউজিল্যান্ড সিরিজ আছে, সেখানেও যদি তার পারফরমেন্স ওইরকমভাবে না থাকে, তখন দল যদি বা আমাদের টিম ম্যানেজমেন্ট যদি মনে করে সেই জায়গায় যে ব্যাকআপ প্লেয়ারগুলো আছে মাথায় চিন্তা করে রেখেছে, তাদেরকে অবশ্যই সেখানে হয়তো অন্তর্ভুক্ত করবে। সো এই জায়গাটাতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং আমাদের ব্যাকআপ প্লেয়ার এবং আমাদের পাইপলাইনে যারা আছে প্লেয়ার, তারা যেন সবসময় রেডি থাকে, একজন খারাপ করলে তার জায়গায় যেন অন্যজন আসতে পারে। রিয়াদ ইস্যুতে BCB কখনোই কোনো চাপে নেই ছিল না, তবে আছে অনুরোধ। গণমাধ্যম সহ সব পক্ষকে এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান তানভীর আহমেদ টিটোর। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।